সাম্প্রদায়িকতা যে আমাদের তৃণমূলে কিভাবে পৌঁছেছে আমি বাংলাদেশের গ্রামাঞ্চলে গিয়ে কোন নারীকে বোরখা ছাড়া দেখি না হিজাব ছাড়া দেখি না তার মানে খুব সুকৌশলে আমাদের সাম্প্রদায়িকতার যারা শত্রু তারা কাজ করেছে বোরখা অবশ্যই পড়বে যতই আপনারা চেষ্টা করুন বোরখা থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই মুসলিম মেয়েরা বোরখা পরবে অবশ্যই মুসলিম মেয়েরা হেজাব পরবে এবং ওয়াজ মাহফিলের সংস্কৃতি এই যে ওয়াজ মাহফিলের সংস্কৃতি ধর্মসভার সংস্কৃতি এগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে একটা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশের দিকে এগিয়ে যাব ধর্ম নিরপেক্ষতাবাদ তারা কায়েম করতে চাচ্ছেন এবং ধর্ম নিরপেক্ষতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষকে ইসলাম থেকে দূরে রাখা অবশ্যই মুসলিমরা সালাত আদায় করবে অবশ্যই মুসলিমরা শ্যাম পালন করবে ধর্মীয় যত সংস্কৃতি অবশ্যই তারা পালন করবে জীবনের করবেলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা জানি আমরা বাংলাদেশের মুসলিম বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম অর্থাৎ শতকরা নব্বই জনেরও বেশি আমরা মুসলিম বাংলাদেশে বসবাস করি এই শতকরা নব্বই জনের বেশি বসবাসকৃত মুসলিম দেশে আমাদের অনেকের অনেক সুশীল সমাজ অনেক জ্ঞানী মানুষের মুখ দিয়ে এমন বিষবাক্য ছড়িয়ে পড়ছে যা আমাদের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী কালে একজন শিল্পী সমিতির সভাপতি মামুনুর রশিদ সাহেবের এক সাক্ষাৎকারে তিনি যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশকে সুকৌশলে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তিনি উদাহরণস্বরূপ পেশ করেছেন যে বাংলাদেশের গ্রামাঞ্চলে গেলে দেখা যায় প্রায় মহিলারাই তারা বোরখা পরে হেজাব পরে এবং বাংলাদেশে দেখা যাচ্ছে বর্তমান শীতের মৌসুম ওয়াজের মৌসুম ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্ন সৌকৌশলে সব সর্বত্রই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা তার দাবি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে দেখুন যে যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু শুধু ইসলামকে ঘায়ল করছেন কিভাবে ইসলামকে প্রতিহত করা যায় অথচ প্রত্যেকটা ধর্মের লোকই কিন্তু তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করছে আজকে যদি হিন্দুদের দিকে দেখেন তারাও ইবাদত করছে তারাও কিন্তু তাদের একটা পোশাক আছে আজকে যদি হিন্দু ঠাকুরদেরকে দেখেন তাদের তো একটা ধর্মীয় পোশাক আছে কই তাদের ধর্মীয় পোশাককে তো বলা হলো না সাম্প্রদায়িকতা তা আজকে হিন্দুরা তারা তো মাথায় সিঁদুর পরে সিঁদুর দেখলে বোঝা যায় যে হিন্দু এটা হিন্দু সংস্কৃতি অথচ তাদের সেই সিঁদুর পরাকেও তো বলা হচ্ছে না যে এটা সাম্প্রদায়িকতা কিন্তু দেখেন আজকে মুসলিমরা বোরখা পরছে মুসলিমরা হেজাব পড়ছে মুসলিমরা যখন তাদের আদর্শকে বাস্তবায়ন করছে নিজেদের জীবনে তখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এটাই হলো সাম্প্রদায়িকতা আসলে তারা সাম্প্রদায়িকতা বলতে কী বোঝানো বোঝাতে চাচ্ছেন এর মেনই আসলে এর ইনার এই ব্যক্তি অর্থাৎ মামুনুর রশিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য একটা জিনিস স্পষ্ট হয়েছে আমাদের সামনে যে আসলে সাম্প্রদায়িকতা বা ধর্ম নিরপেক্ষতাবাদ তারা কায়েম করতে চাচ্ছেন এবং ধর্ম নিরপেক্ষতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষকে ইসলাম থেকে দূরে রাখা এটাই মূল তার বক্তব্য এটাই ফুটে উঠেছে অর্থাৎ ইসলাম কোনোভাবে পালন করবে না মানুষ তার স্বাধীনভাবে চলাফেরা করবে আর এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় যেমন ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকাতে সেকুলারিজমের সংজ্ঞায় বলা হয়েছে যে অ্যানি মুভমেন্ট ইন সোসাইটি ডিরেক্টেড অ্যাওয়া ফ্রম ওয়ার্ল্ডলিনেস টু লাইফ অন আর্থ অর্থাৎ এটি এমন একটি সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে আখেরাতের দিক থেকে মুখ ফিরিয়ে পার্থিব বিষয়ের বিষয়ের দিকে দৃষ্টি নিবন্ধ করায় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসলে ধর্ম নিরপেক্ষতাবাদের রো হচ্ছে দুনিয়া যাতে ধর্মীয় কোনো কিছুর অনুপ্রবেশের মানে অধিকার নেই এটা মানে এমন একটা জিনিস যেখান থেকে মানুষ ইসলাম থেকে দূরে থাকে ইসলামের কোনো বিষয় তারা পালন করবে না এবং এই ধর্মনিরপেক্ষতাবাদ সর্বপ্রথম ইসলামী দুনিয়ায় কায়েম হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তুরস্কে সেটা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তুরস্কে সেটা ইসলামী শাসন ছিল ইসলামী খেলাফত ছিল সেই ইসলামী খেলাফতকে উৎখাত করে সেখানে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র কায়েমের মাধ্যমে ইসলামী খেলাফতকে উৎখাত করে দেওয়া হয়েছে এবং ধর্ম নিরপেক্ষতাবাদকে কায়েম করা হয়েছে আজকে সেটাই কিন্তু আমাদের দেশেও কায়েম করতে চাওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া অর্থাৎ রাষ্ট্র এবং ধর্ম দুটা আলাদা রাজনীতিতে কোনো ধর্ম চলবে না ধর্মে কোনো রাজনীতি নাই এই যে একটা বক্তব্য এই বক্তব্য দিয়ে মানুষকে ইসলাম থেকে বিমুখ করার চেষ্টা করা হচ্ছে অথচ দেখুন আমরা মুসলিম আজকে যদি আমরা মুসলিম হিসেবে ধর্মীয় সংস্কৃতি আমরা পালন করি এটাকে ধর্ম সাম্প্রদায়িকতা যে নয় অবশ্যই সাম্প্রদায়িকতা নয় বরং আমরা ইসলাম পালন করতে বাধ্য কারণ আল্লাহ তালা ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন ইন্নাদ্দ হিল ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম রাসুল্লাহ উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লা ওল্লাদি নফসু মুহাম্মদ মিয়াদিহি ওই সত্তার কসম করছি ওই সত্তার কসম করে বলছে যার হাতে মোহাম্মদ সারা সাল্লামের প্রাণ কি বলছেন তারপরে বলছে লাউ এখন মুসা যদি এখন মুসার সাল্লামের মতো বিশিষ্ট নবী এখন যদি তোমাদের সামনে প্রকাশিত হতো ফাত্তাবা তুমুহু আর যদি তোমরা মুসার সাল্লামের আনুগত্য করতে ওয়া তারাক তুমুনি আর আমাকে যদি ছেড়ে দিতে আমার আনুগত্য যদি ছেড়ে দিতে লাভ দালাল তুমা আনসাওয়া ইসাবিল তাহলে তোমরা অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে তারপরে বলছেন ওয়ালাউ কান হাইয়ান যদি আজ মুসার সাল্লাম ও জীবিত থাকতেন ও আদ্রাক নবৌয়াতি আর আমার নবদ পেতেন লত্তা বা তাহলে তার ওপরে ওয়াজিব হয়ে যেত আমার আনুগত্য করা তিনিও আমার আনুগত্য করতেন মুসার সাল্লামের মতো বিশিষ্ট নবীও আমার আনুগত্য করতে বাধ্য হতেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রাসুল সাহা আরও বলছেন যে ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিম বিয়েদিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লামের পান লা ইয়াসমাউবি আহাদুম মিন হাদিহিল উম্মাহ এই উম্মতের ওপর কারও এই উম্মতের কারও জন্য বৈধ নয় ইয়াহুদ নাসরা ইয়ুন সেই ইহুদি হোক অথবা নাসরা হোক সোম্মাইয়ুতু তু বিহি সেই ইহুদি হোক নাসারা সারা হোক সে যদি মৃত্যুবরণ করে অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি দুনিয়াতে যে ইসলাম নিয়ে প্রেরিত হয়েছি যে কোরআন আমাদের নাজিল হয়েছে সেটা যদি সে তার প্রতি ইমান নাই এনেই মৃত্যুবরণ করে ইল্লা আসহাবিন নার সে অবশ্যই জাহান নামের অধিবাসী হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইসলাম পালন করতে আমরা বাধ্য আল্লাহ তালা নিজেই বলছেন ওয়ালা তাম না ওয়া আংতুম মুসলিমুন তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম একটা আদর্শের নাম যে আদর্শে আদর্শিত হব আমরা মুসলিম আত্মসমর্পণকারীর নাম যে আত্মসমর্পণ করবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবে আজকে যা যেই সমস্ত বিষয়কে ধর্মীয় মানে সাম্প্রদায়িকতা হিসেবে উস্কে দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় আল্লাহর প্রেরিত বিধান আল্লাহর নির্দেশ রাসুল সাহায্যের দেখিয়ে দেওয়া পথ এগুলো এগুলোই আজকে মুসলিমরা পালন করছে আজকে মহিলারা হিজাব পড়বে এটা ইসলামের বিধান এটা আল্লাহর বিধান এটা সাম্প্রদায়িকতা নাই অবশ্যই যদি আপনি মুসলিম হন তাহলে অবশ্যই বিধানগুলো মেনে চলতে হবে আপনার স্ত্রীকে মানাইতে হবে আপনার মেয়েকে মানাইতে হবে বোরখা পরাইতে হবে এটাকে সাম্প্রদায়িকতা বলে এভাবে মানুষকে দিনহীনতার দিনহীন করার চেষ্টা করবেন না এটা করলে অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আপনাকে এর জবাব দিতেই হবে আপনি অবশ্যই পরিত্রাণ পাবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমাদের মাঝে বিভিন্ন প্রকার স্লোগান দেওয়া হয় যে ধর্ম যার যার রাষ্ট্রসভার এই কথা বলে কি বলা হচ্ছে যে ধর্ম যে যা পালন করুক রাষ্ট্রসবার অর্থাৎ রাষ্ট্রের ইসলাম নিয়েছে না ধর্ম রাষ্ট্রে মানে রাষ্ট্রীয়ভাবে ধর্ম নিয়ে আসার কোনো কারণ নেই এই জন্যই কিন্তু আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার ব্যাপারেও আমাদের অনেকের আপত্তি এবং সেটা ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এই নিয়ে অনেকে আন্দোলন করছেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখুন রাষ্ট্র সবার অবশ্যই এবং এই রাষ্ট্রে যারা বসবাস করছি আমরা মুসলিম বসবাস করছি হিন্দু বসবাস করছি খ্রিস্টান বসবাস করছি বৌদ্ধ বসবাস করছি ইহুদি বসবাস করছি আজকে অনেক শ্রেণীর বসবাস আমাদের তো অবশ্যই রাষ্ট্রসভার আজকে যদি শুধু মুসলিমের রাষ্ট্র নয় মুসলিমরা যেমন রাষ্ট্রের অধিকার যারা হিন্দু আছে নাগরিক বাংলাদেশের তারাও তাদেরও রাষ্ট্র খ্রিস্টান যারা নাগরিক আছে তাদেরও রাষ্ট্র অবশ্যই রাষ্ট্রসভার কিন্তু এই কথা বলে যে এই কথা বলার কোনো সুযোগ নেই যে মানুষ ধর্ম পালন করবে না অবশ্যই সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং অবশ্যই মুসলিমরা মুসলিমের ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে এতে মুসলিমরা তাদেরকে বাধাও দেবে না অবশ্যই ইসলাম এটা সাপোর্ট করে না ইসলাম অন্য কোনো ধর্মের ধর্মকে বাধা দিতে চায় না অন্য কোন ধর্মের মূর্তি ভাঙতে হবে এটাও ইসলাম সাপোর্ট করে না যারা করেছেন তারা অবশ্যই ভুল করেছেন যারা মুসলিমদের দেবতাকে আঘাত করেছেন তারা অবশ্যই ভুল করেছেন কারণ এটা আল্লাহ তালার একটা নির্দেশকে লঙ্ঘন করা হয়েছে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন মাজিদের সুরান আম একশত আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাসবুল্লাহ অমুসলিমরা কাফেররা যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ভাইয়াসবুল্লাহ আদু আইল তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও তারা যাদেরকে প্রভু মনে করে তারা যাদেরকে দেবতা মনে করে মাবুদ মনে করে তাদেরকে যদি তুমি গালি দাও তাহলে তারা অজ্ঞতবশত তোমার আল্লাহকেও গালি দিবে। তা আজকে আমরা মুসলিমদের এটা বোঝা উচিত যে আমরা অমুসলিমদের কোনো বিষয়ে আঘাত করলে তারা আমাদের আল্লাহকে গালি দিবে। অতএব আমা আমার কোনো কর্মকাণ্ডের কারণে যেন আমার আল্লাহকে আমার প্রতিপালককে আমার রবকে কেউ যেন গালি না দেয় কোনো কটুবাক্য যেন উচ্চারণ করতে না পারে এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমার কোনো কর্মকাণ্ডের কারণে যেন আমার আল্লাহকে গালি না দেয় এটা লক্ষ্য রাখতে হবে অতএব যেই মুসলিমরা এগুলো করেছেন তারা অবশ্যই ভুল করেছেন তাই বলে একজন ভুল করলে দুইজন ভুল করলো এর কারণে গোটা মুসলিম জাতি এর মানে দায়ভার বহন করবে না এটা তার ব্যক্তিগত ত্রুটি অনুরূপভাবে কোনো হিন্দু সমাজও যদি হিন্দু সমাজের কেউ যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে আমরা অবশ্য গোটা হিন্দু জাতিকেই সেটা দোষারোপ করব না অবশ্যই কোনো ব্যক্তিগত দোষ থাকতে পারে এই বিষয়গুলো আমাদের মুসলিমদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের মাঝে আরেকটা স্লোগান খুব দেওয়া হয় যেটা ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো এই স্লোগান যারা দেন তাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলে এই স্লোগান দিতে পারতেন না আজকে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কি কোনো ধর্ম মানে কোনো ধর্মই তো মানে না মুসলিমরা কখনোই হিন্দু ধর্ম পালন করবে না হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করবে না হিন্দুরা কখনোই মুসলিমদের অনুষ্ঠানে মুসলিমদের উৎসবে অংশগ্রহণ করবে না আমরা কখনোই হিন্দুদের উৎসবে গিয়ে তাদের দেবতার নামে উৎসর্গকৃত কোনো কিছু খাবার খেতে পারি না আবার হিন্দুরা আমাদের কুরবানিতে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি না যে তারা কুরবানিতে এসে আমাদের গরুর বস্তু তারা খাবে এটা আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি না এবং পৃথিবীর কোনো ধর্মই এটা মানে না তাহলে আমরা কেন এই শ্লোগানগুলো অযথা দিই অযথায় এই স্লোগানগুলো দেওয়ার অর্থই হলো যে আমরা ধর্মীয়ভাবে বা ধর্মীয় ক্ষেত্রে আমরা আমরা একেবারেই অজ্ঞ ধর্মীয় ব্যাপারে আমাদের কোনো ন্যূনতম জ্ঞান নাই এটাই প্রমাণ বহন করে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এমন কোনো বক্তব্য না দেই যা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আরও একটা জিনিস আমরা লক্ষ্য করি যে ধর্মনিরপেক্ষতাবাদ দোহাই দিয়ে আমাদের কোরআনের একটা আয়াত তেলওয়াত করা হয় এবং বলা হয় যে দেখুন নিরপেক্ষতাবাদ কোরআনে আছে আল্লাহকে বলছেন লাকুম দিন হুকুম ওলিয়া দিন তোমাদের দিন তোমাদের ধর্ম জন্য আমাদের দিন আমাদের জন্য এটা নাকি ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল নজবিল্লাহ এটা ধর্ম নিরপেক্ষতাবাদের কোনো ক্ষেত্রেই দলিল হিসেবে বহন করবে না এটা কেন তোমাদের দিন তোমরা পালন করো তোমাদের দিন আমরা পালন করব না আর আমাদের দিন আমরা পালন করব। এটা হলো তারা পালন করবে কিন্তু কেউ কারো দিন পালন করবে না মুসলিমরা কখনো হিন্দুর কিছু পালন করবে মুসলিমের কিছু পালন করবে সেটা নয় সেটা হবে না আমাদের অনেকেই আছে আমাদের দেশেও কেউ কেউ বলেন যে আমার বিয়ে হয়েছে হিন্দুর সাথে তো যখন মুসলিমের ঘরে আসে না সালাদে করে হিন্দুর ঘরে যাকে পূজা করে এটাই নাকি ধর্ম নিরপেক্ষতাবাদ না এটা অবশ্যই কখনোই হবে না ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলামের বিধান মুসলিমরা অবশ্যই পালন করবে ইসলামের বিধান পালন করতে গিয়ে যে কোনো ধরনের বাধা বাধা উপেক্ষা করবে মুসলিমরা কোনো বাধাই মানবে না মুসলিমরা ইনশাআল্লাহ এটা অবশ্যই স্মরণ রাখতে হবে বোরখা অবশ্যই পরবে যতই আপনারা চেষ্টা করুন বোরখা থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই মুসলিম মেয়েরা বোরখা পরবে অবশ্যই মুসলিম মেয়েরা হেজাব পরবে অবশ্যই মুসলিমরা আদায় করবে অবশ্যই মুসলিমরা শ্যাম পালন করবে ধর্মীয় যত সংস্কৃতি অবশ্যই তারা পালন করবে এতে এক্ষেত্রে কেউ বাধা দিয়ে কিছু করতে পারবেন না আশা করি ইনশাআল্লাহ মুসলিমরা এ ব্যাপারে অসজাগ সচেতন অবশ্যই তারা ইসলামের বিধান সর্বস্তরের মানুষ মেনে চলবে ইনশাআল্লাহ যত আপনারা এই ধরনের কথা বলবেন আস্তে আস্তে মুসলিমরা আরও বেশি ইসলাম মানুষ শুরু করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে দেখুন আমরা বাংলাদেশে মুসলিম হিন্দু পাশাপাশি বসবাস করছি আমাদের মধ্যে এত মিল মোহব্বত অনেক জায়গায় দেখা যায় যে মাসা আমরা তাদের বাড়িতে যাই তাদের হিন্দুদের দোকান থেকে আমরা খরিদ করি হিন্দুদের অনেক কিছু আমরা গ্রহণ করি হিন্দুরা আমাদের বাড়িতে আসে কত মানে সম্প্রীতির সাথে আমরা বসবাস করছি কিন্তু আপনার মতো লোকজন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে এমনভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আজকে আমরা হাইলাইট করছি যে এই ব্যক্তি দেখা যাচ্ছে যে একজন মুসলিম এ দাড়ি আছে এ পাঞ্জাবি পড়ছে টুপি পরে তো এই মনে হয় একটা সাম্প্রদায়িক মানুষ এর করতে এতে কী হচ্ছে আমরা হিন্দুদের কাছে এটা সাম্প্রদায়িক হিসেবে উঠায় ধরছি ধরছি বা অন্যান্য ধর্মের কাছে উঠায় ধরছি তারা আমাদেরকে ভয় করছে এবং সারা বিশ্ব মনে করছে যারা দাড়ি টুপি মনে হয় পরে বা ট্যাকনোর উপরে প্যান্ট পরে তারা মনে হয় খারাপ এরা মানে সাম্প্রদায়িক এরা মানে জঙ্গি এইভাবে আমাদের এই সমস্ত মিডিয়া বা এই সমস্ত ব্যক্তিত্ব তারাই কিন্তু এগুলো ছড়িয়ে দিচ্ছি এরাই মূল কারণ এগুলো ছড়ানোর জন্য অথচ আমাদের দেশে সবাই কিন্তু একসাথে সম্প্রীতির সাথে বসবাস করছে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে এমন কিছু প্রকাশ করা হচ্ছে যে একদম দাড়ি টুপি পরে একটা খারাপ কাজ করছে আসলে কি দাড়ি টুপির দোষ কেউ যদি কেউ যদি হতে পারে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ খারাপ কাজ করতেই পারে এটা তো দাড়ি টুপির দোষ নয় এটা তার ব্যক্তিগত ত্রুটি আজকে দাড়িটুপি কেন যার দাড়ি ক্লিন সেফ ক্লিন সেফ আছে সে ইসলামের কিছুই পালন করে না তার চাইতে কি তা সে কি খারাপ কাজ করে না সে তো অনেক বেশি খারাপ কাজ করছে অথচ তাকে আমরা হাইলাইট করছি না কারণ সে ইসলাম কিছু মানছে না এজন্য তাকে আমরা হাইলাইট করছি না আমরা হাইলাইট করছি কি ইসলামপন্থীদেরকে যারা ইসলামের বিধান মেলে চলার চেষ্টা করছি তাদেরকে আমরা হাইলাইট করছি যে এরা ইসলামের নামে খারাপ কাজ করছে এটা হাইলাইট করছে আমরাই যারা মিডিয়া আছে বিভিন্ন এরা এগুলোর জন্য দায়ী এদেরকে আল্লাহর কাছে অবশ্য জবাব দিতে হবে আজকে মামুনুর রশিদ সাহেব আপনাকেও বলবো যে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ আপনার কাছে আপনাকে হিসাব দিতে হবে পাই পাই হিসাব দিতে হবে অতএব ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহর বিধান মেনে নিন অবশ্যই অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়ত করুন আপনার পরিবারকে হেদায়ত করুন আল্লাহ যদি আপনাকে হেদায়ত করেন আল্লাহ পরিবারকে আপনার পরিবারকে হেদায়ত করেন আপনার মেয়ে আপনার স্ত্রী বোরখা পরবে ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার মেয়েরাই হেজাব পড়বে আপনার মেয়ে আপনার স্ত্রীরাই কিন্তু ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করবে আজকে আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন তা আশা করি আপনার এই বক্তব্য বন্ধ করবেন এবং আপনি ভুল স্বীকার করে জনগণের সামনে এটা প্রকাশ করবেন ইনশাআল্লাহ আশা করি এবং মুসলিমদের রক্তক্ষরণকে বন্ধ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে মিডিয়ার মাধ্যমে যে সংস্কৃতির নামে অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে অপসংস্কৃতিটা আমাদের মধ্যে ছড়াচ্ছে বিভিন্নভাবে এবং আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে আজকে দেখেন বিভিন্ন অপসংস্কৃত আজকে আপনি নাটকে বসেন দেখা যাচ্ছে যে শাশুড়ি আর বৌমা কীভাবে ঝগড়া লাগে কীভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এইগুলো আমাদেরকে দেখানো হচ্ছে এগুলো দেখিয়ে কী হচ্ছে সমাজে কিন্তু আরও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তা আমরা কি করবো আমরা আরও মুসলিমদের মধ্যে বা মানুষের মধ্যে মানুষের মানুষের যেন ভেদাভেদ দূর হয় এটা আমরা শেখানোর চেষ্টা করব কিন্তু আজকে আমরা অপসংস্কৃতি আমরা চালু করে দিয়েছি ছড়িয়ে দিচ্ছি এই বিষ বাক্য আমাদের ছড়ানো হচ্ছে এটা থেকে আমাদের সচেতন থাকতে হবে যারা এগুলো ছড়াচ্ছেন অবশ্যই তারা এই বিষয়গুলো কানে নেবেন তারা মাথায় রাখবেন এবং তারা সংশোধন হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে فرعاشر ششتا قربين الله تعالى ماتوفيك دانكورو نامين أقول قولي هذا وأستغفر الله لي ولكم نسائل المسلمين السلام عليكم ورحمة الله وبركاته